হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি যেই ইমানে যে আকীদায় আল্লাহ দেখেছেন যেই ইমানে যে আকীদায় নবীজি দেখেছেন যেই ইমানে যে আকীদায় আল্লাহর ওলি হয়েছেন সেই ইমানে সেই আকীদায় আমাদেরকেও কবরে ঘুমাইতে হবে কথা বলেন ঠিক কি না এতে কি কিন্তু কোনো সন্দেহ নাই ইমান পাকা না হলে আল্লাহ তার সাথে কথা বলতেন না ইমান পাকা না হলে আল্লাহর নবী তার সঙ্গে দেখা দিতেন না খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রাহিমাহুল্লাহ যে আকীদায় যে ইমানে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়ে এসেছিলেন শুধু আনা সাগরের পানি আসে নাই সেই দিন সারা ভারতের দিল্লির আশেপাশে আজমিরে কোনো গাছেও পানি ছিল না ডাবেও পানি ছিল না কোনো কুয়ার মধ্যেও পানি ছিল না কারো ঘরের মধ্যেও পানি ছিল না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আচ্ছা এটা কি জাদু দিয়ে করছিলেন নাকি এটা তো জাদু না এটা ছিল সেই বিদ্যা আল্লাহর বিদ্যা সে আল্লাহর বিদ্যাটা কেন হলো আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে আকীদা যদি বিশুদ্ধ না হতো তাহলে খাজা আজমিরির দরবারে আল্লাহ পাক এত বড় নিয়ামত তাকে দান করতেন না আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে দিয়েছেন এই জন্য আপনাকে মুসলমান হয়ে মরতে হলে সর্বপ্রথম ইমানে প্রকৃত মুসলমান হওয়াটা বড় জরুরি আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনার আমার জীবনের মহা সর্বনাশ হয়ে যাবে হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফসানি ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি যিনি 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদ এ তরিকার ইমাম ছিলেন আল্লাহ আল্লাহর মহান ওলি তিনি সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য খাসার সিংহের খাসার ভিতরে ঢুকাই দেয়া হলো এক মাসের ক্ষুধার্ত সিংহ আল্লাহর ওলি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির কদম মোবারকে লুটায়ে পড়লেন সিংহটা পায়ের মধ্যে সুমা দেয় আর বলে হুজুর দুনিয়ার কেউ যদি আপনাকে না চিনে আমি আপনাকে চিনছি আপনি জমানার মুজাদ্দিদ আল্লাহর ওলি আপনার গায়ে আসর কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যদি আকীদা খারিজি রাফিজি মুতাজিলা জবারিয়া বাতিল ফিরকা হতো জীবনেও কোনোদিন মুজাদ্দিদ আল ফসানিকে আল্লাহ মুজাদ্দিদ বানাইতেন না খাজা আজমিরিকে খাজা বানাইতেন না হুজুর গাউসে ফাকরে গাউসে সাকালাইন বানাইতেন না ও বাজান খাজা বাহাউদ্দিন নাসমান বুখারিকে বুখারি বানাইতেন না আল্লাহর ওলিদেরকে তারা আল্লাহ পাক ওলি বানাইতেন না শুধু ঈমান আকীদা বিশুদ্ধ হওয়ার প্রথম কাজ এই জন্য আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কিন্তু মরো না মুসলমান হয়ে কবরে আসা লাগবে মুসলমান না হয়ে কবরে গেলে মহা সর্বনাশ হয়ে যাবে প্রকৃত মুসলমান হয়ে কবরে গেলে কি লাভ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রিয় মুহতারাম উপস্থিতি কোরআন শরীফ আল্লাহ বলেন আল্লাযীনা আমানু প্রত্যেক আমলের আগে আল্লাহ ইমানের কথা বলেছেন দেখেন আল্লাহ রাখাতে বলেন ওয়াল আস সময়ের কসম করি সময়ের কসম করি ইন্নাল ইনসানা লাফি খুস মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে মহা ক্ষতির মধ্যে আছে মহা ভুলের মধ্যে আছে মহা ক্ষতির মধ্যে আছে মানব এই মানব জাতি মহা ভুলের মধ্যে ক্ষতির মধ্যে আছে দুই শ্রেণী ব্যতীত আল্লাহ বললেন আল্লাহ আসরি সময়ের কসম করে বলতেছি আসরের কসম করে আমি আল্লাহ
ان الانسان لفی خس মানুষ গুলি মহা ভুলের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে দুই শ্রেণী ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার ঈমানওয়ালা 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 আল্লাহ তো ঈমানওয়ালার কথা বলছেন খারিজিরাও বলে আমরা ঈমানওয়ালা রাফিজিরাও বলে আমরা ঈমানওয়ালা মুতাজিলারা বলে আমরা ঈমানওয়ালা নজদিও বলে আমরা ঈমানওয়ালা জবারিয়া বলে আমরা ঈমানওয়ালা আহলে মুজাসসিমরা বলে আমরা ঈমানওয়ালা নাসিবিরা বলে আমরা ঈমানওয়ালা শিয়ারা বলে আমরা ঈমানওয়ালা যে আকীদায় চার ইমাম ঘুমিয়েছে যে আকীদায় চার মাযহাবের ইমাম ঘুমিয়েছে চার তরিকার ইমামরা ঘুমিয়েছে উনাদের সিলসিলার বহু বড় বড় আইমা ইকরাম আউলিয়া ইকরাম ঘুমিয়ে গেছেন এই ঈমানের বাহিরে যদি আপনি ঈমান তালাশ করেন হাত্তা সুরুতুমুল মাকবির কবর পর্যন্ত তালাশ করবেন কিন্তু খুঁজে পাবেন না কোনোদিন এইজন্য কবি বলেছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি ইহদিনা সিরাতাল مستقيم صراط الذين أنعمت عليهم چلاو شے پتھے جے پتھے تمہار پریو جون گسن چلی خوب منو جگ دہن جے کتھا بول سلام جا قائدہ حل سنت الجماعت سران نازاتر کنو راستہ نائے اللہ بولن ان الانسان لفی خسر إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ প্রথম নম্বর ঈমানদার দুই নম্বরে আমলদার ঈমানদার যারা এবং আমলদার যারা এই দুই শ্রেণী ব্যতীত সব মানুষগুলি ক্ষতির মধ্যে আছে এমন ক্ষতি তারা ক্ষতি পুষাইতে পারবে না সব জাহান্নামের দিকে আছে শুধু এই দুই শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর জান্নাতের দিকে ঘুরে আসে প্রথম নম্বর ঈমানদার দুই নম্বর আমলদার ঈমানদার ও আমলদার এই ঈমানওয়ালা আপনাকে হতে হবে খুব শক্ত ঈমানওয়ালা প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি কেমন ঈমানওয়ালা হওয়া লাগবে আমি আপনাকে একটা ঘটনার দিকে নিয়ে যাই পৃথিবী বিখ্যাত চারজন খলিফা ছিলেন যারা খলিফা মাহদি বলা হয় হেদায়তপ্রাপ্ত খলিফা যাদেরকে বলা হয় তারা হযরত ওমর আবু বকর ওমর উসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই চারজন হলো খোলাফায়ে রাশিদিন নবী বলতেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ির রাশিদিনাল মাহদিন তোমরা আমার সুন্নাত মানবে আমার আদর্শ মানবে আমার আদর্শের পরে তোমরা আরেকটা আদর্শকে কবুল করবে আমার খোলাফায়ে রাশিদিন হেদায়েতপ্রাপ্ত খলিফা যারা আছে তাদের আদর্শ তোমরা মেনে চলবে পৃথিবীর মধ্যে হযরত ওমর ছিলেন একজন ন্যায়নিষ্ঠবান আদর্শবান খলিফা হযরত ওমরের পরে পৃথিবীতে আরেকজন ওমর ছিল তার নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হতো শুধু দ্বিতীয় ওমর ছিলেন না উনি ইসলামের প্রথম মুজাদ্দিদ ওনাকে বলা হয় ইসলামের প্রথম মুজাদ্দিদ একশো বছর পরে মুজাদ্দিদের জন্ম হয় একশো বছর পর পর আল্লাহ পৃথিবীতে মুজাদ্দিদ পাঠান ইসলামের প্রথম মুজাদ্দিদের নাম হযরত ওমর ইবনু আব্দুল আজিজ যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয় হযরত খুলাফায়ে রাশিদিনের নীতিতে উনি রাষ্ট্র পরিচালনা করতেন ওমর ইবনু আব্দুল আজিজের জমানাতে রোমানদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হলো রোমানদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হলো এই যুদ্ধে মুসলমানদের কয়েকজন সেনাকে রোমানরা ধরে নিয়ে চলে গেল তার ভিতরে একজন সেনা ছিলেন সেনাপতি আমর সেনাপতি আমরকে ধরে নিয়ে যাওয়ার পরে ওনার সাথে আরো চারজন বন্ধুকে নিয়ে যাওয়া হলো মোট পাঁচজন
রোমান সম্রাট বললেন এই পাঁচজনকে হত্যা করে ফেলো। সেনাপতি আমরের সঙ্গে যেই চারজন বন্ধু ছিল তাদেরকে শুলে চড়িয়ে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। যখন সেনাপতি আমরকে শহীদ করা হবে তখন ওই দেশের যিনি পোপ ছিলেন, ধর্মগুরু ছিলেন, খ্রিস্টানদের পোপ যাকে বলা হয়, এই পোপ বাচ্চাকে বললেন, বাচ্চা আপনি যদি চান তাহলে এই ছেলেটাকে আপনি আমাদের দায়িত্ব দিয়ে দেন। মুসলমানদের একজন ব্রিগেডের সেনাপ্রধান, এর মতো একজন দক্ষ সেনাপ্রধান আমাদের দরকার, যেহেতু তাকে ধরেই নিয়ে আসছি, আপনি যদি বলেন তাহলে এই ছেলেটাকে ছলে বলে কৌশলে আমি খ্রিস্টান বানিয়ে ফেলব। ছলে বলে কৌশলে আমি খ্রিস্টান থেকে বানাব। তখন সেনাপতি আমরের দায়িত্বটা নিয়ে যাওয়ার জন্য ওই পোপ রাজাকে বলতেছে, রাজা আপনি আমাকে ছেলেটাকে দিয়ে দেন, বলে কি করে তাকে খ্রিস্টান বানাবেন। তখন ওই পোপ ডাক দে, বলল বাচ্চা নামদার, খ্রিস্টান যে তাকে বানাবো, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, পরমার সুন্দরী, আপনি তো জানেন এই রোম রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী নারী আর কারো ঘরে নাই, আমি আমার মেয়েটাকে ছেলেটার পিছনে লালাই দিতে চাই, আমার মেয়েটা যদি চেষ্টা করে তাহলে খ্রিস্টান বানাইতে পারবে, কোনো ব্যাপার না। চিন্তা করেন তারা কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য সন্ধি আটকিয়া। কিন্তু বাদশা এই খ্রিস্টানের পোপের কাছে সেনাপতি আমরকে তুলে দিবে, উদ্দেশ্য তাকে খ্রিস্টান যাতে বানিয়ে ফেলা যায়। তো খ্রিস্টান বানানোর জন্য বাদশা তাকে, এই পোপ তাকে তার বাড়িতে নিয়ে চলে গেল। তো বাড়ির যা আলিশান প্রাসাদের মতো ছিল, খুব সুন্দর, মেয়েটাও বড় পরমার সুন্দরী, রোম দেশের মানুষ, ইউরোপিয়ান মানুষ তো আপনারা বুঝেন এমনিতে সুন্দর। তো সেনাপতি আমরকে নিয়ে যা হলো সেই পোপের বাড়ির বিল্ডিংয়ের ছাদের উপরে, খুব মনোরম পরিবেশ, ফুল বাগান, মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে সেজে গুজে ছেলেটার সামনে উপস্থাপিত করলো, নিজেকে উপস্থাপন করল। মেয়েটা বলতেছে, হে মুসলমান আমির, তোমার সামনে আমি একজন পরমা সুন্দরী মহিলা দাঁড়ানো আছি, এই রোম রাজ্যের ভিতরে আমার চেয়ে এত বড় সুন্দরী তুমি রোম দেশে আর কোথাও পাবে না, এদেশের যত রাজা বাদশা মহারাজা যারা আছে সবাই আমাকে পাওয়ার জন্য ব্যাকুল, আমি তোমার সামনে আসছি একটা কারণে, তুমি যদি আমার দেহ মন জীবনের সব কিছু পেতে চাও তাহলে তোমার জন্য একটা শর্ত আছে, তুমি যে মুসলমান আছো এই মুসলমানিত্ব খারিজ করে দিয়ে তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষা নিবে, তুমি মুসলমানিত্ব বাদ দিবে, খ্রিস্টান হয়ে যাবে, তাহলে আমি তোমাকে বিয়ে করব, আমার জীবনের সব তোমার জন্য হয়ে যাবে। মুসলমান সেনাপতি আমর ডাক দে, বলেন, এ নারী, আল্লাহর জমিনে এসেছিলাম দিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে, আমার চারজন বন্ধু শহীদ হয়ে গেছে, শাহাদাতের লিপসা নিয়ে এসেছিলাম কিন্তু আল্লাহ এখনো গাজী বানায় রাখছে, লিপসা ছিল শহীদ হয়ে যাব, আমি শাহাদাতের লিপসা নিয়ে জমিনে এসেছিলাম, কিন্তু বড় আফসোস আল্লাহ আমাকে এখনো শহীদ করেন নাই, গাজী বানাই রাখছে, পরীক্ষা অবতীর্ণ করেছেন তোমার সামনে। এ সুন্দরী, তুমি হাজার বছরও যদি বেঁচে থাকো, আল্লাহ আমাকে হাজার বছরও যদি হায়াত দিয়ে থাকে, তুমি চেষ্টা করবে আমার ঈমান হরণ করার জন্য, আল্লাহর কসম করে বলি এই জীবনটা কুরবানি করার জন্য আসছিলাম, এই জীবন কুরবানি হবে, মাগার বেঈমানের কাছে মাথা নত হবে না, ঈমান বিক্রি হবে না, একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা ছিল তাদের ঈমান, এটা ছিল তাদের ঈমান। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিলেও তুমি বেঈমান হবে না, শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাবমিট করবে না, আল্লাহর সাথে লা শারীকা লাহু, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদার তুমি সাব্যস্ত করবে না, তোমাকে যদি কেটে টুকরা 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 করে দে। প্রিয় মুসলমান,
সেনাপতি আমর এই কথা বলার পরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। মহিলা চিন্তা করলো, শুকরা একটা ছেলে মাত্র, কতক্ষণ দেখি নিজেকে ধৈর্য ধারণ করতে পারে। মহিলা সারা রাত তো চেষ্টা করলো, মেয়েটার এই সুন্দরী মেয়েটা সারা রাত তো চেষ্টা করলো সেনাপতি আমরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। কিন্তু সেনাপতি আমর সাচ্চা মুসলমান ইমানওয়ালা, সারা রাত্র নামাজ পড়তে লাগলেন, সারা রাত্র নামাজ পড়লেন, একটা সেকেন্ডের জন্য ওই মহিলার দিকে তিনি তাকান নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়ালাস, সময়ের কসম, ইন্নাল ইনসান লাফি খুস, মানুষগুলি ভুলের মধ্যে আছে, দুই শ্রেণী ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহা, ইমান ও আমলে যারা পাকা হবে, ইমানে আমলে যারা পাকা হবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহান ওলি এই যুবক সেনাপতি আমর সারা রাত্র নামাজ পড়লেন। মেয়েটা চিন্তা করল, প্রথম রাত তো যুবক মানুষ মুসলমান, একটু অন্যদিকে নজর হতে পারে, অসুবিধা নাই, দেখা যাক সে কত রাত ধৈর্য ধরে। পরে রাত্রি মেয়েটা আবার আসছে, সেজে গুজে যুবকের কাছে, যুবককে একই প্রস্তাব দেওয়ার পরে যুবক বললেন, দেখো ইমান দেওয়ার জন্য জমিনে এসেছিলাম না, কালেমা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এসেছিলাম। বললে, শহীদ বাঁচলে গাজী, গাজী অবস্থায় আছি, হাজার বছর চেষ্টা করলো ইমান বিক্রি হবে না। যুবক আবার সেই দিন রাত্রিবেলা নামাজ পড়লো, একদিন না দুই দিন না, আমি এটা তার পিছনে সাত দিন লেগে থাকলো, সাত দিন সে নামাজ পড়ল। এইভাবে পনেরো দিন পার হলো, বিশ দিন পার হয়ে গেল, তিরিশ দিন পার হলো, চল্লিশ দিন পার হয়ে গেল, কিন্তু চল্লিশ রাত্রিবেলাও পর্যন্ত মেয়েটা চেষ্টা করে সেনাপতি আমরকে বেঈমান বানাইতে পারে নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চল্লিশ রাত্রি পর্যন্ত ছেলেটাকে ইমান চুরি করার জন্য মেয়েটা চেষ্টা করতে লাগলো, কিন্তু পারেনি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি মুসলমান হয়েছি, সুদের টাকার লোভ সারতে পারি না। কি মুসলমান হয়েছি, ঘুষের টাকার লোভ সারতে পারি না। কি মুসলমান হয়েছি, অন্যের হক মেরে খাওয়ার ধান্দা করি। কি মুসলমান হয়েছি, ব্যবসায় লাভের জন্য ফরমালিন মারি। কি মুসলমান হয়েছি, ব্যবসায় অতি মুনাফার জন্য মরা মুরগি হোটেলে জবাই করে গোশত বানায় মানুষকে খাওয়ানো হচ্ছে। ছি, মুসলমান মুসলমান হোটেলে মরা মুরগি কম দামে কিনে নিয়ে মানুষকে খাওয়াই দিচ্ছে, কাকে বলবেন বলুন তো? বাংলাদেশের বহু হোটেলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে, কি বলবেন বলেন? কম দামে পাওয়া যাচ্ছে, বাস খেয়ে দিচ্ছে, মুরগি মরে গেছে। ঢাকা পর্যন্ত নিতে নিতে বহু মুরগি মারা যায় গাড়িতে করে, পোলট্রি মুরগিগুলো যখন ঢাকা নেয় তখন অনেক মুরগি মারা যায়। তো ওরা এগুলি করে কি, বিভিন্ন হোটেলওয়ালারা ওরা এসে খুব কম দামে এটা কিনে নিয়ে বাস চালাই দিচ্ছে, কি বলবেন বলেন আপনি? কাকে ওয়াজ শোনাবেন? হোটেলওয়ালা টাকার জন্যে মানুষকে মরা মুরগি হারাম জিনিস খাওয়া যাচ্ছে, হাই 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 হারাম জিনিস মানুষকে খাওয়াই দিচ্ছে। বিরিয়ানির ভিতরে এক অত্যাধুনিক মেডিসিন মাখাই দিয়ে স্বাদ তৈরি করার জন্য বিষ, যা খাইলে মানুষের ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার হয়, শরীর ক্যান্সার হয়, কিডনি নষ্ট হয়, লিভার পুষে যায়, এগুলি খাওয়াচ্ছে মানুষ মানুষকে খাওয়াচ্ছে, এগুলি চলতেছে আজ। অ মুসলমান, কারে ওয়াজ শোনাবেন আপনি? সেই দিনের মুসলমান কত দামি ইমানওয়ালা, এত সুন্দরী নারী,
চোখের সামনে আসার পরও ঈমান বিক্রি করে দেন নাই। নবীজি বলেন উম্মতের আরে শোনো, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ হবে, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড়, হাশরের মাঠের একটা দিন হবে তত বড়। আর সেই দিন সূর্যটা মাথার উপরে থাকবে, এক মাইল কি দুই মাইল পর্যন্ত সূর্য মাথার উপরে থাকবে, প্রচন্ড উত্তাপ। দুনিয়ার যে সূর্যটা আপনি দেখেন, এই সূর্যটার উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা গলে পানির মতো নরম হয়ে যায়। 12,000 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা গলে পানির মতো নরম হয়ে যাবে। এই যে কারখানাগুলিতে লোহা বানানো হয়, এই আগুনের ভিতরে যদি একটা মানুষ আপনি ছেড়ে দেন, মাত্র 1 মিনিটের ভিতরেই মানুষটা নিশ্চিহ্ন হয়ে যাবে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এই পরিমাণে গরম। 12,000-13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর সূর্যটার তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটা মাথা বরাবর আসবে, একবারে মাথা বরাবর 2 থেকে 2.5 বা 1 কিলোমিটার বা 1 মাইল পর্যন্ত উপরে থাকবে। কি কঠিন, মানুষের পাপ অনুযায়ী, গোনা অনুযায়ী এই মানুষগুলি ঘামের মধ্যে ডুবে যাবে, জিব্বা বের হয়ে কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে, প্রচণ্ড তৃষ্ণায় কলিজা একবারে শুকিয়ে চৌচির হয়ে যাবে, মানুষ পাগলের মতো শুধু প্রলাপ বকতে থাকবে, সারা মাঠ পাগলের মতো দৌড়াইতে থাকবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাশরের একটা দিন হবে তত বড়। সেই দিনে লক্ষ লক্ষ হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন না, মানুষ পাগল পারা হয়ে যাবে, নবীরা কাঁদতে থাকবে গুনার জন্যে না। নবীদের কান্নাটা হলো আল্লাহ নরম হয় না আল্লাহর কাহারিয়াত দেখে। নবী আলাইহিসসালাম আল্লাহকে কি করে খুশি করবেন সেজন্য চিন্তিত হয়ে যাবেন। কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ বিচার কার্য শুরু করলেন না। যখন রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পড়ে যাবে, ইয়া রব হাবলি উম্মতি বলে চিৎকার দিয়ে কেঁদে ফেলবে, আমার আল্লাহর দয়া লেগে যাবে, মায়া লেগে যাবে, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, হাজার হাজার বছর পার হইছে আল্লাহর মায়া লাগে নাই। এখান থেকে নবী চিনে যান, নবী চিনার জন্য হাজার দলিল লাগে না, নবী বোঝার জন্য হাজার দলিল লাগে না। যারা বুঝে তাদের জন্য অল্প দলিলই যথেষ্ট, যারা মানে না, স্বয়ং রব্বে খোদা এসেও যদি বলে তাও মানত না। কি কথা বলেন, ঠিক কিনা? তো হাজার হাজার বছর পার হইলো, আল্লাহর দয়া লাগলো না, মায়া লাগলো না, কাহারিয়াত গেল না, আল্লাহ রাগান্বিত হয়ে রইলেন। কিন্তু আল্লাহর নবী যখন সেজদাত করে ইয়া রব হাবলি উম্মতি বলে চিৎকার দিছে, আল্লাহর এত দয়া লেগে গেল, এত মায়া লেগে গেল, সাথে সাথে আল্লাহ ডাক দেখে হাবিব আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, আপনি কি জন্য কাঁদেন? নবী একটাই জবাব, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মতের ভুল হয়ে গেছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মতের ভুল হয়ে গেছে, আল্লাহর মায়া লেগে গেল। ডাক দিয়ে বললেন হাবিব আপনার খুশি মনে যাকে নিয়ে তাকে জান্নাতে চলে যান, আজকে সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ আপনাকে দান করে দিব। আর একটু জোরে বলবেন, মর্যাদা অনুযায়ী আওয়াজ হয়েছে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সে নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ অনুসারী, এমন অনুসারী হয়েছি যে নবী যা খাইতে হারাম ঘোষণা করছে আমরা এটাই খাই, নবী যা করতে নিষেধ করেছে আমরা সেটাই করি, নবী যা করতে বলেছে আমরা এটা ছেড়ে দিই, আমরা এমন অনুসারী হয়েছি আজকে, নামের অনুসারী হয়েছি আমরা। যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এমন অনুসারী হইলাম, নবী যা করতে বলেছে সেটা করলাম না, নবী যেটা করতে বলেন নাই সেটা আমরা করলাম, আল্লাহর নবী যেটা করতে অনুমতি দিয়েছেন আল্লাহর নবী নিজে করেছেন এটা আমরা ছেড়ে দিলাম।
আল্লাহর নবী যেটা নিষেধ করলেন সেটাই আমরা করলাম আমরা রসূলের ইত্তেবা বাদ দিয়ে এখন শয়তানের ইত্তেবা করলাম নাম দিছি আমরা আখিরি নবীর উম্মত কিন্তু আমরা শয়তানের কাজ করি আমরা কি করে কিয়ামতে উম্মত বলে দাবি করব বলেন তো কি করে কবরের মধ্যে উম্মতের পরিচয় দিবেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আমার নবীকে সেই দিন দেখে বলা হবে এই লোকটা সম্পর্কে তোমাদের আকীদা কি আমরা এমন উম্মত হইলাম নবী যেটা করলেন সেটা করলাম না কিন্তু নবী করতে নিষেধ করলেন সেটা আমরা করলাম আমরা এমন অনুসারী হইলাম নবীর আহা নবী চিনলাম না নবী চিনলাম না আরে এমন সুপ্রিম পাওয়ার আলা নবী আল্লাহ বলেন মাইকুতে রসূলা ফাকাদাত আল্লাহ এত বড় সুপ্রিম পাওয়ার নবী আল্লাহ ডাক দেয় বলেন আমার এই নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাই নবী খুশি করলে আল্লাহ খুশি হয় নবীর সাথে ভালোবাসা করলে আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায় সুবহানাল্লাহ কি বলা যাবে কুল হুজুর আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله বলেন হুজুর আপনি বলেন বুঝতে কি কোনো অসুবিধা আচ্ছা আমি তো আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না যদি আমার আঞ্চলিকতা অনেক সময় আসে পড়ে বুঝেন না বুঝেন তাহলে বলবেন হুজুর বুঝি না কারণ আমার দায়িত্ব হলো আপনাদেরকে বুঝাই দেওয়া ওয়াজ কিন্তু কোনো বিনোদন না আমাদের দেশে এখন ওয়াজ আমরা বিনোদন বানাই ফেলাইছি যে বক্তা যত হাসাইতে পারে এই বক্তার মার তত বিরাট দেখবেন বৈষ্টেজ উইটে কৌতুক শুরু করে দিছে কি অভিনয় করে আমাদের সুন্নিদের ভিতরে এরকম খুব কম আছে এরকম নাই আলহামদুলিল্লাহ খুব কম আছে যারা আমাদের বিরোধিতা করে তাদের ভিতরে অনেক বক্তা আছে দেখবেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুন স্টেজ উইটে কমেডিয়ান বক্তা ইউটিউবের ভিতরে লিখে দিছে হাসলে পেট ব্যথা হইলে আমরা জরিমানা নাই এরকম হুজুরি হাসিতে হাসিতে পেট ব্যথা করে লিখছে আরে আধা ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টার ওয়াজের আধা ঘন্টা হুজুর খালি হাসাইতেছে খালি হাসাইতেছে পাবলিকও হাসতেছে হাসতে 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 পাবলিক চলে গেল হাইসে হাইসে ওয়াজ করলো হাইসে হাইসে চলে গেল পাবলিকে হাইসেও চলে গেল হুজুরও হাসায় খুব সুন্দর করে কমেডিয়ান বক্তা একবারে অভিনয় টভিনয় করে কমেডি হাসাই টাসাই চলে গেল আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ নবী 63 বছরের জীবনে 23 বছর আল্লাহর দিনের দাওয়াত দিছে এরকম হাসাই হাসাই খাজা মঈনুদ্দিন চিশতি 1 কোটি মানুষকে কালেমা পড়াইছে এইভাবে হাসাই হাসাইয়া শাহজালাল ইয়াবিনি মুজাররিদি 360 আউলে জমিনে কালেমার দাওয়াতকে কালেমার পথকে বুলন্দ করেছেন এইভাবে হাসাই হাসাইয়া আহা এরা ওয়াজ করে এরা আমরা মানুষ জোগানোর জন্য এই একটা নতুন কৌশল করছি ওরে শয়তান কোথাকার শয়তান কোথাকার চিন্তা করে এই অবস্থা চলতেছে আজ এই অবস্থা চলতেছে জিন্দাবাদ আচ্ছা লোকজন আমরা সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালা আলে সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া মাশাআল্লাহ আমাদের ছাত্র সেনার ভাইরা মিছিল নিয়ে আসছে আমরা সবাই বলি মারহাবা একটু দুরুশি পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে মাওলা মেরে আকা খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ও নবীর উম্মত
আল্লাহ কোরআনে কত চমৎকার বলে বলেন হুজুর আপনি উম্মতকে জানায় দেন কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে আপনি নবীর সাথে যদি কারো ভালোবাসা হয় আমি আল্লাহর সাথে তার ভালোবাসা হয়ে যাবে শুধু ভালোবাসা হবেই না আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিয়ে আমি আল্লাহ তারে পবিত্র বানিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা একটা মিনিট আমাদের জীবনে কেউ গুনাহ ছাড়া আসি শ্রোতা বক্তা মক্কা মদিনার ইমাম কেউ আমরা কেউ গুনাহ থেকে মুক্ত না সবাই গুনাহর সাথে যুক্ত কিন্তু তারপরেও আল্লাহ ডাক দিলেন এই আমার বান্দারা যদি আমি আল্লাহর সাথে তোমার ভালোবাসা করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহর ভালোবাসা তুমি পেতে চাও তাহলে তোমার জন্য শর্ত হলো আমার নবীর ইত্তেবা করা লাগবে আমার নবীর সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক বাড়াইতে হবে আমরা আখেরি নবীর অনুসারী কিন্তু কি করলাম আমরা শয়তানের অনুসরণ করলাম নবীর অনুসরণ করলাম না এইজন্য আমাদের দায়িত্ব নবীজির অনুসরণ অনুকরণ করা আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে চলতে ফিরতে খাইতে নাইতে চলাফেরা উঠা বসা রাজনীতি অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি যেখানে যায় বলেন না কেন সংসার ধর্ম বাড়ি গাড়ি সমাজ আর দেশ বিদেশ চলাচলতি খাওয়া দাওয়া ওঠা বসা কাজে কর্মে ইবাদতে সব ক্ষেত্রে আপনাকে জানার ফ্যান হতে হবে তিনি রহমাতুল লিল আলামিন আখিরি নবীর অনুসরণ যদি আপনি আমি করতে পারি তাহলে দুনিয়ার ভিতর থেকে আমি কামিয়াব হয়ে যেতে পারবো নবীর অনুসরণ করতে হবে নাই যদি বলেন হুজুর শান্তি খুঁজে পাবেন শান্তি কোথায় পাবো শান্তি পান না সেদিন এক খবরে দেখলাম এক এরাবিয়ান শান্তির খুঁজতে খুঁজতে শান্তি খুঁজতে খুঁজতে 45টি বিয়ে করছে হে বিয়ের মধ্যে শান্তি তালাশ করতে গেছে আচ্ছা কোন 45টি বিয়ে করছে এই বেড়া যে 45টি বিয়ে করলো হে বেড়া কি জিন না মানুষ আল্লাহ জানে এই 45টি বউ দিয়ে বেড়া করলোটা কি জীবন চিন্তা করেন তো আপনি এই যে শান্তি খোঁজার জন্য যে বেটা 45টি বিয়ে করছে এরপরে শান্তি খুঁজে পায় না আর কখনো শান্তি পাবে বলে আশা করা যায় না কিন্তু শান্তি তো এখানে না শান্তি এক জায়গায় আল্লাহ বলেন আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তুমি আমি আল্লাহর জিকিরের ভিতরে শান্তি পাবা জিকিরের মধ্যে শান্তি জিকরুল্লাহর ভিতরে শান্তি আল্লাহ বলেন রাফানা লাকা জিকরা ও নবী আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি আয়াত নাযিল করলেন আল্লাহ তাফসীর করলেন আল্লাহ আল্লাহ তাফসীর করে বলতেছেন জিব্রাইল যাও আমার হাবিবকে যায় বলো ইজা যুকিরতু যুকিরতা মাই আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে আমি আল্লাহ শরণ যেখানে আপনি নবীর শরণ সেখানে আমি আল্লাহ শরণ যেখানে আপনি নবীর শরণ সেখানে আমি আল্লাহ যেখানে আপনি নবীর সেখানে আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে তো আল্লাহ নবীর জিকিরের ভিতরই হলো শান্তি কথা বলেন ঠিক না রে ঠিক এর বাহিরে কোনো শান্তি নাই কিয়ামত পর্যন্ত খুঁজতে পারেন পাবেন না নবীর উম্মত নবীর অনুসরণের মধ্যেই শান্তি হো নবীর অনুসারীরা শ্রেষ্ঠ নবীর অনুসারীরা আপনাদেরকে আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر نبي سنة هر ونشر نر مدد اپنا شانتی حبه سنو تر اتبا اپنا کی کرتا حبه نبی رادر شر اتبا آخا پیو نبی جی رادر شگلی آمدر کولی جار بیتر آنا لگ بے আল্লাহর নবী বলেন উম্মত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি এমনভাবে পৃথিবীতে চলবা তোমার ভাইয়ের প্রতি তুমি হিংসা রাখবা না বিদ্বেষ রাখবা না অহংকার অহমিকা এইগুলি তোমার অন্তরের মধ্যে তুমি ঠাই দিবা না ও আমার উম্মত এটাই আমি নবীর সুন্নত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ এটাই আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমি নবীকেই ভালোবাসবে আর আমি নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আল্লাহর নবী ডাক দেয় বলে না আমার সাথেই তারা জান্নাতে চলে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ
কিন্তু দেখেন আমরা বিবাহ করতে যাই নবীর সুন্নতি বিবাহ কয়টা আছে দেশে দেখেন তো এই যে আমাদের দেশে বিবাহ হয় সুন্নতের বিবাহ কয়টা আছে নবীর আদর্শের বিবাহ দেখেন বলে হুজুর বিয়ে থেকে আগে গেলেন কেন বিয়েতে এইজন্য গেলাম বিয়ের মাধ্যমে একটা জীবন শুরু হয় বিয়ের কারণে আমি আমার পিতৃ পরিচয় পাইছি মায়ের পরিচয় পাইছি একটা জীবন পাইছি একটা সংসার পাইছি একটা দেশ পাইছি একটা ঠিকানা পাইছি একটা মানচিত্র পাইছি একটা আইডি কার্ড পাইছি বৈবাহিক বন্ধনটা একটা পবিত্র বন্ধন এই বন্ধনের মাধ্যমে সন্তান পিতামাতার পরিচয় পায় স্বামী স্ত্রীর পরিচয় পায় স্ত্রী স্বামীর পরিচয় পায় একটা সংসার হয় একটা জীবন শুরু হয় এজন্য এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আপনারা অনেক সময় বিবাহটাকে একবার ছেলে খেলা মনে করেন না এইজন্য আল্লাহ রাসূল বলছেন এ আমার উম্মত তোমরা বিয়ে করার আগে তোমরা বুজুর্গ নারী অনুসন্ধান করো যেই নারীরা আল্লাহ বলা যেই নারীদের ভিতর তাকওয়া আছে আল্লাহ ভীতি আছে তোমরা এই সমস্ত নারী দেখে বিয়ে করো খালি চামড়া সুন্দর দেখে বিয়ে করে না বিবাহের প্রথম সুন্নত হলো নারীর তাকওয়া আছে কিনা আল্লাহ ভীতি আছে কিনা এটা দেখে বিয়ে করতে হয় এটা হলো আসল কথা কিন্তু না এখানে তো তা নাই কয়জন মহিলার ভিতরে আল্লাহ ভীতি আছে আমাদের দেশের যুবকরা আল্লাহ ভীতি পছন্দ করে না খুঁজতে চায় না তারা খুঁজতে চায় দেখি চামড়া সুন্দর কোনটা আছে বাবাও দেখতে গেছে মেয়ে দেখে আসি দেখে মেয়ে সুন্দর কিনা আমাদের দেশে আগে একটা রেওয়াজ ছিল মেয়ের হাঁটায় চুল খুলে দেখে এরপর আরো বহুত কিছু এগুলো হাবি জাবি কুসংস্কার কোথায় পেয়েছেন এগুলো এই যে সমস্ত কুসংস্কার গুলি আমাদের ভিতরে ঢুকছে এরপরে বিয়ের বরযাত্রীতে যাবে বেটা বেটি ল্যাডা লেডি জন্ডিস মন্ডিস যা কিছু আছে একবারে সাজায় গুজাইয়া অর্ধ উলঙ্গ হইয়া এরপর আলকাত্রা সনুমা খাইয়া একবারে সাইজে গুইজে বেহাপনার কোন শেষ সীমানা বলে কিছু আছে বলে আমার জানা নাই একবারে বেহাপনার একটা লাশ সীমানা পর্যন্ত চলে গেছে বউ হলো আর একজনের দুলে বই কোলে করে নিয়ে নাস সি 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 কোথায় পাইছেন এইগুলি আপনি বিয়ে করে আপনি নিয়ে আসবেন মানসির দেহানোর লাগে বউ সাজা গুজায় বউ তুই দিস কেগুলি করবেন কেন এই সুন্নত প্রথাগুলি আমরা ভুলে গেলাম প্রিয় নবীর সুন্নতের মধ্যে শান্তি বৈবাহিক সুন্নতগুলি যুবক ভাইদেরকে বলবো হে বন্ধু আপনি স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসবেন শর্ত হয়ে থাকবে আমার বিবিকে আমি একবারে বুরকা পরাইয়া পর্দা সহকারে নিয়ে আসব আমার স্ত্রীর বৈবাহিককে কেউ তার ওখানে পর পুরুষরা যেতে পারবে না সাজন গুজন দিয়ে এই যে হলুদ সন্ধ্যা বন্দা লাগাই দিয়ে আরও আনুষঙ্গিক কুসংস্কার আমাদের দেশে বেড়েছে আপনি আনন্দ করেন বিয়েতে আনন্দ করে নিষেধ নেই কিন্তু হলুদ সন্ধ্যা নাম দিয়ে হলুদ মাখামাখি রং মাখামাখি বেডাবেডি ল্যাডালেডি সেডাসিডি কি যে এক অশান্তি আর বেহাপনের কোনো শেষ নাই আরে মহিলারা মহিলাদের ভিতরে আনন্দ ফুর্তি করতেছে করুক ওখানে পুরুষ যাবে না পুরুষের জায়গায় পুরুষ থাকবে ওখানে মহিলা আসবে না কিন্তু কোনটা পুরুষ কোনটা ল্যাডা কোনটা লেডি ভাজাই গুজায় একবারে অস্থির হয়ে গেল গা সাজায় গুজায় কি যে এক অবস্থা সি 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 আস্তাকফিরুল্লাহ আল আজিম এগুলো আমাদের দেশে চলতেছে এই বিবাহ হওয়ার পরেই তো বরকত নষ্ট হয়ে গেল এজন্য আমার দেশের অলির জন্ম হয় না আমার দেশে আলেম তৈরি হয় না আমার দেশে আল্লাহ বলা তৈরি হয় না আমার দেশে নবীর খাঁটি আশিক তৈরি হয় না কি কথা বলেন ঠিক না ঠিক সমস্যা তো গোড়া বিসমিল্লাহ গলত ঢুকে গেছে আমি যুবকদেরকে বলবো বন্ধু আপনার স্ত্রীকে বিয়ে করার সময় শর্ত দিয়ে দিবেন শ্বশুর বাড়ি আমার স্ত্রীকে সাজাবেন বটে কিন্তু মাথার থেকে পা পর্যন্ত বুরকা থাকবে হলে বিয়ে করবো না হলে আইসি গেট আউট চলে যেতে পারেন এই সমস্ত বিয়ে আমার দরকার নাই ক্লিয়ার কাটসাট কথা বাকি ঝুঁকি করে কোনো লাভ নেই রসুল করিমে সুন্নাহের ভিতরে নিয়ে আসবেন বিবাহটা যেন মসজিদের ভিতরে হয় আর বিবাহ করার পরে খুরমা খেজুর দিয়ে যেন মেহমানদের শুরু হয় খাওয়ান না গরু ছাগল খাসি উর্দুম বা বেড়া মাইরে জবাই করে খাওয়াবেন অলিমা খাবেন নিষেধ নাই কিন্তু বৈভাবিক প্রথম যে সুন্নতটা যে বিবাহ পড়ানোর সাথে সাথে মিষ্টি মুখটা যেন খেজুরের মাধ্যমে হয় আল্লাহ নবী এটার মাধ্যম দিয়ে শুরু করেছিলেন রসুল যেইভাবে করেছিলেন সেইভাবে করাটা আমাদের জন্য উত্তম কাজ আমরা নবী আখিরি নবীর অনুসারী যদি অনুসারী দাবি করি তাহলে নবীর সুন্নতের তরিকা মানতে হবে কথা বলেন ঠিক না মিটি এগুলি মানাটা আমাদের জন্য জরুরি বা শান্তি আসবে
এখন অবিল আল্লাহর রহমতের শান্তি প্রসারিত হবে আপনার উপর সাকিনা নাজিল হতে থাকবে এগুলি আমাদের আমাদের ভিতরে এগুলি এই সংস্কৃতিগুলি ইসলামিক সংস্কৃতিগুলি আমাদের ভিতরে ঢুকানো উচিত নবীর সুন্নতের এই আদর্শগুলি যদি ঢুকাই দিতে পারেন আমাদের যুবকদেরকে যদি আপনারা বুঝাইতে পারেন তাহলে আশা করি যেই দিন তার স্ত্রীকে সে বোরকা মাথা থেকে পা পর্যন্ত পরিয়ে নিয়ে আসবে ওই স্ত্রী ভাববে আমার স্বামী আমার জীবনের প্রথমেই আমার মাথা থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে দিয়েছে ওই স্ত্রী জীবনে কোনোদিন বোরকা ছাড়বে না পর্দার বাইরে হবে না আপনার স্ত্রী নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক অনেক সময় নিজের স্ত্রীকে নিয়ে অনেকে চিন্তিত হয় যে আমি বিদেশ গেছি আমার স্ত্রী না জানি কি চলে যায় কিনা বা কোথাও চলে যায় কিনা ভেগে যায় কিনা এগুলো চিন্তা চেতনা অনেকের মগজের ভিতরে থাকে একটা ভয় মানুষ মস্তিষ্কে থাকে আল্লাহর কসম করে বলি আপনার স্ত্রীকে যদি আপনি পর্দার ভিতরে নিয়ে আসতে পারেন পর্দা খোদা ভীতি যদি তাকে বুঝাইতে পারেন আল্লাহর কসম আপনি পৃথিবীর যে প্রান্ত থাকেন আপনার স্ত্রী আপনার আমানত রক্ষা করবে আপনাকে টেনশন করতে হবে আপনার স্ত্রী আপনার আমানত রক্ষা করবে মাথা থেকে পা পর্যন্ত জীবনের প্রথম থেকে আপনি কলেজে পড়ে নিষেধ নেই ইউনিভার্সিটিতে পড়ে নিষেধ নেই আপনি ডক্টর ডাক্তার যাই হন না কেন ইঞ্জিনিয়ার যাই হন না কেন রাজনীতিবিদ হন কোনো নিষেধ নেই ইসলাম আপনাকে এটা নিষেধ করেনি আপনি রাজনীতিবিদ হন প্রিন্সিপাল হন চ্যান্সেলর হন যাই হন না কেন নিষেধ নেই খালি হুজুর হয়ে যে বউ খালি পর্দার ভিতরে রাখবে আর ডাক্তার সাহেব যে বউ পর্দার ভিতরে রাখবে না তা কিন্তু এটা ইসলাম না আমরা আলেম নাই শুধু বউকে পর্দার ভিতরে রাখবো আর আপনি আপনার স্ত্রী যুবক আপনি ছেড়ে দিবেন বিদেশ যাত্রা করেন ব্যবসা করেন কোনো অসুবিধা নেই আপনি করেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি শিখান যে এটাই রসুলের সুন্নত এটাই আমাদের জীবন হওয়া উচিত যেই জীবন আম্মা জান্না গঠন করেছিলেন যেই জীবন রাবেয়া বুসরি করেছিলেন যে জীবন আল্লাহর ওলিরা করেছিলেন যে জীবন ওলামে ক্রাম করেছিলেন যে জীবন সাহাবে ক্রাম করেছিলেন যে জীবন একজন মুসলমানের হওয়া উচিত আমাদেরকে সেই জীবন গঠন করতে হবে নবী সুন্নতের বাহিরে কল্পনা করা যাবে আপনি আপনার সন্তানকে শিখাবেন বলবেন হুজুর আপনারা কি আমাদেরকে আমাদের সংস্কৃতি বাদ দিয়ে কি একবারে বোরকা সুরকার ভিতরে নিয়ে যাচ্ছেন না ভাই আপনাকে শান্তির দিকে ডাকতেছি আপনাকে শান্তির দিকে ডাকতেছি প্রিয় মুসলমানেরা এজন্য আপনাকে যদি আল্লাহওয়ালা হতে হয় নবীওয়ালা হতে হয় আল্লাহর নবীর আশেক হওয়া লাগে তাহলে অবশ্যই সুন্নতের রাডারের ভিতরে আসতে হবে আপনাকে আপনি পৃথিবীতে যা হন না কেন ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার দার্শনিক রাজনীতিবিদ ব্যবসায়ী বিদেশি যাই হন না কেন প্রবাসী আপনার স্ত্রীকে যদি আপনি পর্দার বাইন্ডের ভিতরে নিয়ে আসেন আপনি যদি নিয়ে আসতে পারেন তাহলে আশা করি আপনি কামিয়াব হতে পারবেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই সুন্নতের আওতার ভিতরে আপনি চলে আসবেন এটাই আমাদের আদর্শ হওয়া উচিত জীবন চলার পথে সুন্নত আপনি প্যান্ট পরতেছেন পরেন অসুবিধা নেই আমি আপনাকে এটা নিষেধ করব না কিন্তু প্যান্টটা যেন শালীনতার ভিতরে থাকে ভদ্রচিততার ভিতরে থাকে আপনি কোট পরেন নিষেধ নেই আমি নিষেধ করব না যেন এটা আপনার শালীনতার ভিতরে থাকে এমন পোশাক আপনি পরবেন না যে পোশাকের কারণে আপনার গুপ্তাঙ্গ স্পষ্ট হয়ে যায় আজাহের হয়ে যায় আপনার আমাদের দেশের নারীরা তারা যেইভাবে পোশাক পরিচ্ছদগুলি পরে উন্না থেকে পিছে নারী থেকে আগে আগে এই যে সুস্পষ্ট এক ধরনের বেহায়াপনা আল্লাহ পাক ক্ষমা করুক আমার এই বন্ধুদেরকে আল্লাহ হেদায়ত করুক এই যে নারীরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন নারীর জীবনের প্রথম ভূষণ হলো লজ্জা যেই নারীর লজ্জা নাই সে নারী হতে পারে না নারীদের ভূষণ নারীদের পোশাক নারীদের পরিচ্ছদ নারীদের জীবন নারীদের চরিত্র হলো লজ্জা সরম যে নারী সরম না এটা তো বেহে নারী লজ্জাশীল নারী এটা আপনার জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে আল্লাহর কসম করে বলি খোদার কসম করে বলি যে নারী লজ্জা না এত বেহে নারী যে নারী সরম না সে নারী হতে পারে না তার কোনো ভূষণ নাই তার কোনো চরিত্র নেই সেই জন্য আপনাকে নারীদেরকে লজ্জাবতী হতে হবে লজ্জাশীল হতে হবে তো লজ্জাশীল কোনো নারী কোনোদিন বেহে পোশাক করতে পারে না তার পোশাকটা হবে খুবই মানে শালীনতার ভিতরে থাকবে এবং মাধুর্যতার ভিতরে থাকবে ঢেকে ঢুকে থাকবে আমরা দেখেন চাদর পরে থাকি
চাদর পরে বড় পোশাক পরে থাকি আমরা যখন পেশাব করি তখন আমরা চিন্তা করি পর্দা আছে কিনা খুব শালীনতার সাথে আমরা উলামায়ে কেরাম আলেমরা বসার চেষ্টা করি যে আমাদের এমন জায়গায় বসতে হবে যাতে মানুষ আমার দৃষ্টিগোচর না হয় দৃষ্টির আড়ালে আমরা যাইয়া ঝোপঝাড়ের ভিতরে আমরা পোশাক করার জন্য পেশাব পায়খানা করার জন্য আমরা বসি এই যে আমাদের পোশাকগুলি ঢিলে ঢোলা থাকে কারণ কারণ যেন আমার এই ভদ্রচিত পোশাক মানুষের এই আদর্শিত পোশাক যেগুলি আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন উম্মতকে শান্তির রাস্তা দেখানোর জন্য তো মা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করি আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলবো আপনার জীবনে যদি আপনি শান্তি আনতে হয় তাহলে আপনাকে সুন্নতের রাডারের ভিতরে আসতে হবে নতুবের বাহিরে হাজার বছর চেষ্টা করবেন শান্তি কখন আপনি খুঁজে পাবেন বলে আমার জানা নাই অবশ্যই আপনাকে সুন্নাহের ভিতরে চলে আসতে হবে প্রিয় মুসলমান সাহাবে একরামের জীবনে এরকম প্রত্যেকটা সুন্নতের রীতিনীতি তারা মেনে চলতেন ওই জমানার মহিলা সাহাবীরা যারা ছিলেন তারাও সুন্নতের রীতিনীতি মেনে চলতেন আহা ওই জমানাতে বিবাহ হয়েছে বিবাহের ভিতরে মহিলারাও তারাও কিন্তু গান গাইত হাদিসের পরিভাষাতে এরকম আছে দব বাড়িত আর গান গাইত মহিলারা আনন্দ করত পুরুষ পুরুষের জায়গায় আনন্দ করত নারীরা নারীদের জায়গায় আনন্দ করত আমাদের দেশে বিবাহের নীতিটা যেন সুন্নতের রীতির ভিতরে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে জীবনের প্রথম থেকে শুরু হবে আপনার জীবনের একটা অধ্যায় এই প্রথম জীবন থেকে আমার ওই বোনটা পর্দাশীল হয়ে যাবে আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত সে পর্দার বাহিরে আসবে না নবীর উম্মত যুবকদেরকে বলতেছি আপনার চাল চলনে উঠা বসায় যেন নবীর সুন্নত থাকে আপনার কথাবার্তায় যেন নবীর সুন্নত থাকে আপনার সমাজ নীতিতে যেন নবীর সুন্নত থাকে আপনার ব্যবসায়ীকে যেন নবীর সুন্নত থাকে আল্লাহর কসম করে বলি যে ব্যবসায়িকরা নবীর সুন্নত অনুযায়ী ব্যবসা করে তাদের ব্যবসায় কোনোদিন লস হয়েছে বলে আমার জানা নাই এ কাস্টমার সে তারায় শেষ করতে পারবে কাস্টমার তারে খুঁজে যা কাস্টমার তার কাছে খুঁজে যাবে কেউ যদি 100% পিওর ব্যবসা করে মানুষ ঠকানো ব্যবসা যদি না করে যখন মানুষ জানবে যে এই লোকটা পারফেক্ট মানুষ তার কাছে দুই নম্বরই কোনো মাল নাই আপনি দেখবেন মৌমাছির মতো আপনার কাছে লেগে থাকে আল্লাহর কসম করে বলতেছি মৌমাছির মতো লেগে থাকবে আপনার কাছে বহু ব্যবসায়ী কাছে বাংলাদেশে ছোট্ট ব্যবসা কিন্তু ব্যবসা করে পিওর দুই নম্বরই নাই কিন্তু কাস্টমার মৌমাছির মতো লেগে থাকে আপনি যদি মানুষের হৃদয় জয় করতে পারেন ব্যবসার ক্ষেত্রে মানুষের মন জয় করতে হবে রাজনীতির ক্ষেত্রে মানুষের মন জয় করতে হবে সামাজিক ক্ষেত্রে মানুষের হৃদয় জয় করতে হবে আমরা অনেক সময় নিজেকে সম্মান পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি আপনি যদি নিজেকে সম্মানিত করতে চান তাহলে আপনাকে অধিক ক্ষুধা ভীরুতার ভিতরে আসতে হবে এই ক্ষুধা ভীরুতার ভিতরে আপনি সম্মান পেয়ে যান আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে আমরা অনেক সময় কোটি 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 টাকা খরচ করি বিভিন্নভাবে কি জন্য সম্মান পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা অনুরোধ করব খোলাফায়ে রাশিদিন যেইভাবে সম্মান কিনেছিল আপনি যদি সেইভাবে কিনতে পারেন তাহলে আপনার জীবনে আর সম্মান কিনতে যাইয়া চিন্তিত হওয়া লাগবে না বলে হুজুর খোলাফায়ে রাশিদিন কিভাবে সম্মান কিনেছিল খোলাফায়ে রাশিদিন একজন বিধর্মীর কাছেও নিজে মাথায় করে খাবার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছে সুবহানাল্লাহ বলা যাবে খোলাফায়ে রাশিদিন একজন বিধর্মীর বাড়ি তো মাথায় করে নিয়ে খাবার বাড়ি পর্যন্ত অন্ধকার রাত্রে পৌঁছাই দিয়েছে দিনে না রাত্রে আমরা তো দিনে পৌঁছাই টুফলা দিয়ে একটা ছবি তুলি নয়ডা পাবলিকের দেহানের লেগে আমরা খুব পাগল যে দেখো আমি খুব দানশীল আর দানবীর খোলাফায়ে রাশিদিন এটা করে নাই খোলাফায়ে রাশিদিন অন্ধকার রজনীতে তারা মাথায় করে খাবার নিয়ে গরিব মানুষের ঘরে পৌঁছাই দিয়ে আসছে আমরা যদি ধনীরাই সুন্নত মানতাম তাহলে সারা জীবন মানুষের হৃদয়ে অবস্থান করতাম আমরা মরে যাইতাম কিন্তু দোয়া আমাদের জন্য চলত আমরা এটা ভুলে গেছি আজকে এই সুন্নত আমাদের মনেই নেই নবী সারা জীবনে সুন্নত ছিল নিজে খাওয়ার আগে গরিব মানুষের বাড়ি খোঁজ নেওয়া কিন্তু বড় আফসোস হলো সত্য এই সুন্নত আমরা ভুলেই গেছি এই সুন্নতের কথা আমাদের মনেই নাই হাজার হাজার মানুষ খাবার খায় কিন্তু গরিব মানুষের ঘরে খোঁজ খবর নাই না
হাজার হাজার মানুষ ঈদের কাপড় কিনে কিন্তু পার্শ্ববর্তী দরিদ্র মানুষের সন্তানের জন্য ঈদের কাপড় কিনে দেয় না হাজার হাজার মানুষ ভালো ভালো ইফতার করে কিন্তু পার্শ্ববর্তী একজন দরিদ্র মানুষ শুধু মুড়ি দিয়ে আর ছোলা দিয়ে আর একটু বুট দিয়ে আর একটু আখের গুড় দিয়ে শরবত বলে ইফতার করে ফেলতেছে খোঁজ খবর আমরা নিচ্ছি না হাজার হাজার মানুষ ভালো ভালো খাবার দিয়ে সেরি করছে কিন্তু পার্শ্ববর্তী গরিব মানুষ কোন রকম একটু হ্যাঁ ডাল ভর্তা দিয়ে কোন রকম একটু সেরি করে খাচ্ছে আমরা খোঁজ খবর নিচ্ছি না আল্লাহর কসম করে বলি খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যদি মানতাম তাহলে আমাদের জীবনে শান্তি আসতো রাজনীতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে নিজেদের পারিবারিক ক্ষেত্রে যদি আমরা খোলাফায়ে রাশিদিনকে অবলম্বন করতাম সুন্নাহে নববীর আদর্শে নিজেদেরকে রাঙ্গাইতাম আল্লাহর কসম করে বলি সংসারে সমাজে কোনো অশান্তি থাকতো না মারামারি ধাক্কাধাক্কি কিলিকিলি পারাপারি কিচ্ছু থাকতো না যদি এগুলি আমরা করতে পারতাম এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে তার রসুলের দিকে উম্মতকে ফিরে যেতে বলছে যে তুমি যাও ওখানে যাও লাকাদ কানা লাকুম ফি রসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শের দিকে ফিরে চলে যাও একসাথে জোরে বলা যাবেন আল্লাহু আকবার না হইছে না আরো জোরে এ আল্লাহ কিন্তু নিজের দিকে শুধু নিসবত করে নাই কোরআন শরীফে 40 জায়গায় আল্লাহ আতিউন আতি উল্লাহর পরে আতি রসুলের কথা বলেছেন আল্লাহর ইত্তেবা করার সাথে সাথে নবীর ইত্তেবার কথা বলেছেন এক জায়গা না 40 জায়গাতে 40 জায়গাতে আল্লাহর নামের পরে নবীর নামটা আল্লাহ ব্যবহার করেছে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ তো তার জীবনটা কত গুরু কলঙ্ক মুক্ত ছিল তার জীবনটা কত চমৎকার ছিল যে আল্লাহ স্বয়ং রব্বে করিম সৃষ্টিকর্তা তার প্রশংসা নিজে করেছেন তার প্রশংসা আল্লাহ নিজে করেছেন সেই জন্য সেই রসুলের আদর্শ যদি আমরা নিতে পারি তাহলে আশা করি আমাদের জীবনে শান্তি হবে সেই আদর্শ নিতে হলে শুধু মাদ্রাসায় পড়া লাগবে বিষয়টা এরকম না হুজুর হওয়া লাগবে বিষয়টা এরকম না আপনি স্কুলে কলেজে ভার্সিটিতে ডাক্তারে ডক্টরে ইঞ্জিনিয়ারে সর্বক্ষেত্রে আপনি নিতে পারেন নেওয়াটা হলো আপনার অন্তরের বিষয় কবুল করাটা আপনার অন্তরের বিষয় আপনার লেখাপড়া যেখানেই হোক না কেন কবুল করাটা আপনার অন্তরের বিষয় মোতারাম উপস্থিতি এখানে যেন আমরা ভুল না করি সেনাপতি আমর বলছিলাম 40 দিন পর্যন্ত মহিলা 40 দিন পর্যন্ত এই নারী তাকে চেষ্টা করলো 40 রাত তার ইমান চুরি করার জন্য 40 রজনী পরে এই সুন্দরী মহিলা বলতেছে সেনাপতি আমর রোম রাজ্যের এত বড় সুন্দরী আমি আমার মতো সুন্দরী রাজ্যে আর কেউ নাই কত রাজা বাচ্চারা আমাকে একটা রজনী পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে তোমার মতো একজন যুবক 40 রাত্র আমারে পাওয়ার পরও তুমি আমার দিকে ফিরে তাকাও না মুসলমান দেখছি তোমার মতো মুসলমান আমি দেখি নাই একবার জোরে বলা যাবে কে মারহাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান এই 10 মিনিট আমার সময়ের ভিতরে আমি আরেকটা গল্প আপনাদেরকে শোনাই জীবনে এই ওয়াজটা বহুবার শুনেছেন হরিণের কিচ্ছা শুনছেন না ভাই আল্লাহ রসুলের জীবনে একটা হরিণের কিচ্ছা জীবনে বহুবার শুনছেন